নমস্কার বন্ধুরা, রকমারি ব্যঞ্জনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা পুরনো দিনে রান্না দেখাবো, লাউয়ের শুক্ত। এটা মা ঠাকুমার আমলের। এই রান্নাটা আমার মা থেকে আমার শেখা, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটার জন্য লাগছে বড়ি, একটু আদা, আদাটা আমি বাটিনি, একটু ছেঁচে নিয়েছি, আর লাগছে লাউ, সরু সরু করে সুন্দর করে কেটে নিয়েছি, লাগছে সাদা তেল, ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর চিনি, নুন, এক চামচ ঘি, আর অল্প একটু দুধ দিয়ে রান্নাটা হবে। আসুন রান্নাটা শুরু করি। প্রথমে কড়া গরম হয়ে গেছে, আঁচটা কমিয়ে একটু সাদা তেল দেবো। এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে। ছোট্ট একটা টিপস, বড়ি ভাজার আগে বড়িটাকে নিয়ে মুঠোর মধ্যে নিয়ে একটু সামান্য একটু ওপর থেকে জল দিয়ে তেলের মধ্যে দেবেন, এতে তেলটা কম টানবে। আটটা বাড়িয়ে দিয়ে বড়িটা ভেজে নেব। বড়িটা লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আঁচটা কমিয়ে ফোড়নটা দেবো, এই তেলেই রান্নাটা হয়ে যাবে। দেখছি আধখানা একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিচ্ছি অল্প জিরে। এবার আমি লাউগুলো দিয়ে দেবো। রান্নাটায় হলুদ দেবো না, দেখছি স্বাদ মতন নুন, আমি দিয়ে দিচ্ছি আদাটা। আদাটা আমি তেলে করব না, দিয়ে দিলাম, দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিচ্ছে। সাত মিনিট পর ঢাকাটা খুলে একটু দেখি, দেখুন লাউটা ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হাফ কাপ মতন দুধ দিয়ে দিলাম, আর দিচ্ছি চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি, এটা একটু মিষ্টি মিষ্টি, তাই একটু চিনিটা বেশি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এটা। আবার একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, একদম তৈরি হয়ে গেছে, বড়িগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচটাকে বন্ধ করে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই রান্নাটা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে, একদম রেডি। রান্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা কমেন্টও করবেন, শেয়ারটা অবশ্যই করবেন।